হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস কলকাতা কুইন শিল্পী। আর আমি শিল্পী, আজকের কিন্তু কোনো বিউটি রিলেটেড কোনো ভিডিও নয় বা আজকে কোনো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি না। আজকের ভিডিওটা কিন্তু মানে খুবই খুশির একটা খবর আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারা কারা জানো আমি জানি না এই নিউজটা, তবে আমাদের মহিলাদের জন্য তো ভীষণই একটা খুশির খবর। তো খবরটা বলার আগে বলি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আর কিন্তু যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিওটা আজকে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, কে কেমন এক্সাইটেড এই নিউজটা শুনে সেটাও আমাকে জানিও। তো নিউজটা এখন আমি আসি, নিউজটা কি, নিউজটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের এক সোনভদ্র বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে সোনা পাওয়া গেছে। এত সোনা যে ইমাজিন করা যাচ্ছে না, আর এর যে প্রাইস সেটা শুনে আমাদের ভারত সরকারও চমকে গেছে। সেটা হচ্ছে সোনভদ্রার যে এরিয়াটা আছে ওখানে একটা পাহাড় আছে, সেই সোনভদ্রা বলে, ওই পাহাড়ের ওখানে দুটো জায়গা এরিয়া আছে, ওই দুটো এরিয়া, একটা এরিয়ায় 3000 টন সোনা পাওয়া গেছে, আরেক জায়গায় 646 কিলোগ্রাম সোনা পাওয়া গেছে। প্রাইস সেটা হচ্ছে 12 লাখ কোটি টাকা। তো এটা শুনে মানে বুঝতে পারছো, হয়তো আমাদের জন্য এটাই খুশ খবর যে হয়তো সোনার দাম ভারত সরকার যদি কমিয়ে দেয় তাহলে আমরা প্রচুর সোনা পাবো, যদি এই সোনার দাম, এত সোনা পাওয়া গেছে আমাদের ইন্ডিয়াতে, আর এটাতে যদি আমাদের ভারত সরকার আমাদের উপর খুশি হয়ে সোনার দামটা একটু কমিয়ে দেয় তাহলে মানে আমরা খুবই উপকৃত হব, আর আমরা প্রচুর সোনার জিনিস বানাতে পারবো। তো এই জন্যই আমার খুব আনন্দ লাগছে, কিন্তু আদৌ হয়তো সেটা হবে না, কারণ এটা নিয়ে প্রচুর রিসার্চ চলছিল অনেক দিন যাবৎ। 2005 সাল থেকে এটা নিয়ে ওরা একটা মানে ইমাজিন করছিল যে ওই এরিয়াতে সোনা আছে, এবং ওই টিম একটা 7-8খানা টিম মিলে ওটার উপরে কাজ চলছিল। তো GSI বলে একটা টিম আছে, সেই টিমটা এখন এটা নিয়ে কাজ করছে, আর 2012 সালে ওরা কনফার্ম হয়ে গেছিল যে হ্যাঁ ওই এরিয়াতে সোনা আছে বলে, ওই ফরেস্টার মধ্যে। তো এখন সেটা আজকে একদম পুরো পাওয়া গেছে কনফার্ম, এতগুলো সোনা। তো এই যে ওই এরিয়াটাকে পুরো নাকি ঘিরে দেওয়া হয়েছে, একদম চারদিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এবং ওটা নিয়ে কাজ শুরু হয়ে যাবে আর কাল পরশুর মধ্যে, যেহেতু ফরেস্টের এরিয়া আছে, সমস্ত জিনিস দেখে বুঝে তারপরে ওগুলোকে তোলা হবে বা যাই হোক ওটাকে বের করা হবে, খনন করা হবে। তো যাই হোক সেই সব ওরা ওদের কাজ করবে, আমাদের তো এটাই উদ্দেশ্য যাতে সোনার দামটা কমে যায় আর আমরা প্রচুর সোনা বানাতে পারি। তো দেখা যাক কী হয়। তো এটাই হচ্ছে লেটেস্ট খবর। তো আজকে আমি এখানে ভিডিওটাকে শেষ করছি, আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, আবার দেখো নতুন কোনো ভিডিও নিয়ে।